ভারতে তৈরি কাশির সিরাপ সেবনে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে অন্তত 141 শিশুর মৃত্যু হয়েছে। ভারতেও অনেক শিশু মারা গেছে। এমন পরিস্থিতিতে 4 বছরের কম বয়সী শিশুদের জন্য কাশির সিরাপ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। শুধু প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে নিষেধাজ্ঞা অনুযায়ী লেবেল ব্যবহার করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। অর্থাৎ এখন থেকে শিশুদের জন্য এই ওষুধ যে নিরাপদ নয় তা বিশেষ সতর্কীকরণ হিসেবে কাশির ওষুধের বোতলের গায়ে লেখা থাকতে হবে। ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বলছে, অননুমোদিত ঠান্ডার ওষুধ বা কাশির সিরাপের প্রচারের বিষয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ার নির্দিষ্ট বছরের কম বয়সী শিশুদের জন্য এসব সিরাপ নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ মূলত 2019 সাল থেকে ভারতে শিশু মৃত্যুর পরিপ্রেক্ষিতে করা, যা ভারতে উৎপাদিত বিষাক্ত কাশির সিরাপের সঙ্গে যুক্ত। গত বছরের মাঝামাঝি সময়ে ভারতে তৈরি কাশির সিরাপ সেবনের পর জাম্বিয়া, উজবেকিস্তান ও কেমারুনে অন্তত 141 শিশুর মৃত্যু হয়। ওই ঘটনার পরেই প্রশ্ন উঠে ভারত থেকে রফতানি করা ওষুধের গুণমান নিয়ে।